ডক্টর আকবর আলী খান একাধারে অর্থনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক, সমাজ গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সদা সোচ্চার এক কণ্ঠ। রাজনীতি, অর্থনীতি কিংবা সামাজিক সংকটে নাগরিকদের পক্ষে নির্মোহ অবস্থান তার। আকবর আলী খানের জন্ম 1944 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। ইতিহাসের ওপর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হন প্রথম শ্রেণীতে প্রথম, পরে আরেক দফা মাস্টার ডিগ্রি অর্জন করেন অর্থনীতি বিষয়ে কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রিও। স্বাধীনতার পর হাতে গোনা যে কজন পাকিস্তান সিভিল সার্ভিসের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, আকবর আলী তাদের অন্যতম। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে সেখানে যোগ দেন 1967 সালে। পাকিস্তানের দুই অংশে প্রশিক্ষণের পর 1969 সালে যোগ দেন হবিগঞ্জে মহকুমা প্রশাসক পদে। 1971 সালে দেশ স্বাধীনের ব্রত নিয়ে পাড়ি জমান ভারতে। অনুপস্থিতির কারণে পাকিস্তানের সামরিক আদালত তাকে 14 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেন মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে। স্বাধীনতার পর সরকারি গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ সময় কাজ করেন ডক্টর আকবর আলী। সচিব হিসেবে কাজ করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ এবং সেচ ও পানি সম্পদ মন্ত্রণালয়ে। 2001 সালে উন্নীত হন অসামরিক কর্ম বিভাগের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিবে। 2006 সালে জাতির ক্রান্তিকালে দায়িত্ব নেন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ পরিকল্পনা, বাণিজ্য ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের। কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের শঙ্কা দেখা দেওয়ায় পদত্যাগ করেন তিনি। অর্থনীতির বাইরে সমাজ, রাজনীতি, সংস্কৃতি নিয়ে বেশ কিছু বই লিখে জনপ্রিয়তা অর্জন করেছেন নানা মহলে। অর্থনীতির উপর তার লেখা পরার্থপরতার অর্থনীতি এবং আজব ও জবরাজব অর্থনীতি দাগ কেটেছে সাধারণ পাঠকের মনেও। গবেষণা ও প্রকাশনার জন্য পেয়েছেন এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশের জাস্টিস মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক, বাংলা একাডেমির সম্মানিত ফেলোশিপ এবং মার্কেন্টাইল ব্যাংক স্বর্ণপদক।